আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, মৌচাক মার্কেট মালবিক আশারি, আর আমি আছি জুয়েল আপনাদের সাথে, আর আমার সাথে আছে আমার মামা। মামা, আর আজকে বিগ ধামাকা অফারে আপনাদের জন্য নিয়ে আসছি একদম ডিফারেন্ট ডিজাইনার এবং ফ্যাশনেবল আগের শাড়িগুলো। আর আজকে যে প্রাইসগুলো মামা, আজকে প্রাইসগুলো কত থাকবে? 300। এই যে সম্পূর্ণ লেজার জর্জেটের উপরে হাতের কাজের শাড়িগুলো আজকে থাকবে 300 টাকা প্রাইজে। এটা কিন্তু অল ওভার কাজ, পুরো বডিতে এরকম আঁচলটা গর্জিয়াস, ছোট ছোট হালকা কাজ থাকবে। আর হাতে মামা কয় হাত আছে? 12 হাত, তারপর প্লাস পিস, মোট 14 হাত। আর প্রাইস 300 টাকা। এটা কি কালার? অরেঞ্জ কালার। এই যে কাজটা, আর প্রাইস 300 টাকা। আমার কি কালার? লাল মেরুন। লাল মেরুন। প্রাইস 300। আচ্ছা, আমার কি কালার? ব্ল্যাক। আর এটার পায়ের কন্ট্রাস্টটা সরিষার ফুল কালার, সুতার কাজের আঁচলটা এরকম, আর পুরোটা বডিতে হালকা কাজ থাকবে। প্রাইস 300 টাকা। এটা মামা কি কালার? এটা রক্ত কালার। আর পায়ের? নীল তো অনেক রকমের হয়, এটা রয়্যাল ব্লু কালার, পারফেক্ট কালারটা বলতে হবে, মিনা করা সুতার কাজ। আর প্রাইস 300 টাকা। এটা কি কালার মামা? ছোট জাম কালার টাইপের, আর গ্লিটারস বসানো না, আর এটা সুতার কাজ। প্রাইস 300 টাকা। এটা কি কালার মামা? এটা কাঁঠালের কোষ কালার। কাঁঠালের কোষ কালার, কাঁঠালের কোষ এরকম হয়। আচ্ছা, হয়েছে হয়েছে। আর পাটটা? পাটটা হালকা বেগুনি। বেগুনি, হালকা বেগুনি না, ভালোই বেগুনি। আর এটার প্রাইস 300 টাকা, অল ওভার কাজ। কালার কি মামা? জাম কালার মামা। কাজটা সুন্দর না, মিনা করা কাজ আছে। প্রাইস 300। এটা কি কালার? মালটা কালার। মালটা কালার, নতুন কালার তো। আর এটার প্রাইস মামা? 300 টাকা। 300 টাকা। এখানে একটু স্পট আছে, এটা ওয়াশে চলে যাবে, এটা ওয়াশ করে নেবেন। এটার প্রাইস মামা? 300 টাকা। 300 টাকা মামা। এটা কি কালার? রানী গোলাপি। রানী গোলাপি না, এটা একটু জাম জাম মেজেন্টা, রানী গোলাপি। আর এটার প্রাইস মামা? মামা 300 টাকা। তো ফ্রেন্ডস, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনো যারা সাবস্ক্রাইব করেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মামা আরেকটা আছে, ওটাও দেখাতে তুমি আমাকে এই কথা বললে কেন? আচ্ছা, তিনটা আছে। আচ্ছা, বলেছি। এটাও 300 টাকা না মামা? আর নাই কালোটা, তুমি কেস দিবি না? সম্পূর্ণ পিটানো জোর সুতার কাজ নাকি? আচ্ছা, আসসালামু আলাইকুম।